त्रिपुरा जाइछे आबार मोदी मान कृषा हर सरकार त्रिपुरा जाइछे आबार मोदी मान कृषा हर सरकार BJP IPM de cătăză hapang, uani hapang khamani iagulo. Thamci sarada Kishorpur Vidhan Sabha Kendra ne kplai engnai Pranjit Singh Haroi. Hai no hai mandri ne achukai manmani iagulo. Bai thangni Vidhan Sabha Kendra wa thanga bono khaka ham yafarna bagai shai shai bodoli adongro bai greli khlai lei lamsugi naharka mandali kaskuno khobi kubuni adongro khumtrang kandri yasak soka. Mandri Pranjit Singh Haroi ni logi logi Matarbari Vidhan Sabha Kendra ni MLA Abhishek Debroinyo bollam shoka Udaipur doli ni juda juda laharo road show khlai lekha Pandao kokna rakha Mantri Pranjit Singh Haroi Nijer porichoy nijer bhasha nijer hatei bhobishyot unnoyoner ei shopot Tripura chaiche abar moti manik shahar sarkar Tripura আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে দেখুন মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য আমি আবার আমাকে সুযোগ দেওয়া হয়েছে তার জন্য অবশ্যই আমার ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে এতটুকু আমি বলবো মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য আবার আমি এই সুযোগ আমাকে দেওয়া হয়েছে তার জন্য অবশ্যই এই কৃতজ্ঞতা এই তার ধন্যবাদ অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা এটা প্রথমে যাদের প্রাপ্ত সে হচ্ছে আমার অগণিত যারা আমার মানে এখানকার কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টি মহিলা বিশেষ করে মহিলারা যুবরা বয়স্ক ব্যক্তিবর্গ সকলের এবং আমাদের যারা পদাধিকারী মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সমস্ত কার্যকর্তার অগাধ পরিশ্রম এবং তাদের নিষ্ঠার সঙ্গে যারা কাজ করেছেন এবং দ্বিতীয়বারের এই মন্ত্রিসভা আসার পেছনে সমস্ত কৃতিত্ব আমি এই আলকিপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত যারা আমাদের কার্যকর্তা তাদেরকে আমি আমার এটা উৎসর্গ করছি এই কারণে তাদের আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এবং সরকারের সমস্ত কাজের প্রতি অগাধ সমর্থন যেটা রেখেছে তার পরিণতি আবারও দ্বিতীয় মন্ত্রিসভা এবং সেই সঙ্গে আরেকটা কথা বললে ভুল হবে যেখানে এই গোমতী জেলা এই রাজ্যের মধ্যে অন্যতম এই রাজ্যের মধ্যে সমস্ত রাজ্যের মধ্যে ভোটের ব্যাপারে হোক শৃঙ্খলার ব্যাপারে হোক এবং আমাদের এখানকার সব সিপিএম কংগ্রেসকে একদম টোটালি শূন্য করে দেওয়ার থেকে সব কিছু আমরা করতে পেরেছি এবং সেটার যারা যিনি খুব দায়িত্বের সঙ্গে কাজ করেছেন তিনি আজকে অন্য কেউ নন তিনি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা গোমতী জেলার সভাপতি অভিষেক দেবরা আমার সঙ্গে আছে এখন এই কৃতজ্ঞতার সঙ্গে আমি গোমতী জেলার সভাপতিকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ সুন্দর সুষ্ঠুভাবে এবং সকলের থেকে অন্যরকমভাবে যিনি এই আমাদের এই সংগঠনকে পরিচালনা করেছেন অবশ্যই আজকে উদয়পুরের সমস্ত বাসীর কাছে আমার আপার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি যেভাবে অধিক বেশি সংখ্যার ভোট যেটা গতবার থেকে বেশি ব্যবধানে ভোট আমাকে যুক্ত করেছে এবং আমি কার্যকর্তার মধ্যে আবারও ধন্যবাদ জানাই যে অত্যধিক কংগ্রেস সিপিএম এইসব সংগঠনের মাধ্যমে যারা অশান্তির পরিবেশ করার যে ব্যবস্থা রাজ্যব্যাপী করেছে এবং আমাদের এই গোমতী জেলার আর বিশেষ করে আমাদের উদয়পুর সাবডিভিশনের সমস্ত কার্যকর্তা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে পার্টির যে নিষ্ঠা পার্টির যে লক্ষ্য ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য যে শান্তি সম্প্রীতি উন্নয়ন আমাদের প্রয়োজন আমরা এটার মধ্যে থাকতে চাই এবং তা দেখিয়েছে তার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনও এই উদয়পুর থেকে শুরু করে গোমতী জেলা না রাজ্য আমরা শান্তি শৃঙ্খলা বহন করবো এটা আমার কার্যকর্তাদের জয় আমাদের যারা পার্টির কার্যকর্তা আছে সংগঠন যেভাবে কাজ করেছে আমরা তো 5 বছর যাবৎ সংগঠনকে নিয়ে ভেবেছি কাজ করেছি এবং সর্বতভাবে সাহায্য পেয়েছি মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিং রায় মহোদয়ের কারণ ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমরা সংগঠন যখন যখন যেখানে চেয়েছি ওনার মাধ্যমে আমরা সেটা পেয়েছি যার ফলে আমাদের সংগঠনের তীব্রতা আরও বেড়েছে যার ফলে আজকে আমাদের এই 5টি আমরা আসন জিততে পেরেছি আর 2টো আসন আমরা হেরেছি আমাদের ধারণা ছিল 6টি জিতব কর্মক আসনটা আমরা হেরেছি তো
তো আপনারা সকলে জানেন যে কিভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে আমাদের সংগঠন ঠিক ছিল এবং প্রজাতন্ত্র কার্যকর্তা কাজ করেছে তারই রিফ্লেকশন আমরা ভোটের মাধ্যমে পেয়েছি।